হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক যেটা ম্যাথ এবং রিজনিং দুটোর ক্ষেত্রেই আসে সেটি হচ্ছে ক্যালেন্ডার ঠিক আছে তো ক্যালেন্ডার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক যে কোনো পরীক্ষার প্রসপেক্টে এটি বিভিন্ন পরীক্ষাতেই যে কোনো পরীক্ষাতেই আসে ক্যালেন্ডার মানে হচ্ছে যে কোনো একটি দিন তারিখ আর কি সেটা কী বার ছিল সেটি আমাদের নির্ণয় করতে হয় অথবা যে কোনো একটি মাসের কোন কোন বার আমাদের কী বার হবে বিভিন্ন বারগুলি সেটি আমরা কিভাবে নির্ণয় করব সেই জিনিসটি কিন্তু আমাদের হচ্ছে ক্যালেন্ডার দেখো ক্যালেন্ডারে আমাদের যে প্রবলেমগুলি পরীক্ষা আসে বিভিন্ন ধরনের প্রবলেম আসে তো সেই বিভিন্ন ধরনের প্রবলেমগুলিকে কিভাবে আমরা দ্রুততার সাথে নির্ণয় করব। সমাধান করব। সেটাই কিন্তু আজকে আমাদের শেখার বিষয় ঠিক আছে দেখো ক্যালেন্ডার সম্বন্ধে আমাদের জানার আগে আমাদের কিছু বেসিক কনসেপ্ট জানা খুব জরুরি দেখো আমরা জানি যে আমাদের বছরে তো তিনশো দিন রয়েছে মাস রয়েছে আমাদের আর দিন হয় তো সেই সমস্ত দিন যে রয়েছে অনেকগুলি দিন কিন্তু আমাদের বার রয়েছে মাত্র সাতটি রবিবার থেকে আমরা যদি দেখি যে সোমবার পর্যন্ত অর্থাৎ সোম থেকে রবি সাত দিন অর্থাৎ সাত দিন বারবার রিপিট হচ্ছে তো সোমবার বারবার রিপিট হচ্ছে তো এই যে রিপিট হচ্ছে রিপিট হওয়ার পরে যেটা অবশিষ্ট থাকে সেটাকে আমরা কি বলবো সেই কনসেপ্টটা আমরা জানবো দেখো সেটাকে বলা হচ্ছে অডেস প্রথম আমাদের যেটা জানতে হবে ক্যালেন্ডার সম্বন্ধে ক্যালেন্ডারের প্রশ্ন সলভ করতে গেলে প্রথমে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে অডেসের কনসেপ্ট যে অডেসটা কি অডেস মানে হচ্ছে যে সাত দিন রিপিট হওয়ার পরে যে বাড়তি দিন থাকছে সাপোজ মনে করো দশ দিন আমি যদি বলি দশ দিনের অডেস কি দশ দিনের অডেস যেটা হচ্ছে যে সাত দিয়ে ভাগ করলে কত হচ্ছে সাত এক সাত তিন অর্থাৎ দশ দিনের অড্রেস হচ্ছে তো আমার তিন ঠিক আছে আমি যদি বলি যে একশো দিনের অড্রেস কত তো একশোকে যদি আমি সাত দিয়ে ভাগ করি কত হয় সাত চোদ্দ কত নাইনটি এইট অষ্টানব্বই হচ্ছে এখানে দুই তার মানে একশো দিনের অড্রেস হচ্ছে দুই এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে অড্রেসটা আমরা ব্যবহার করব কিভাবে দেখো আমাদের প্রথম যে প্যাটার্নটি আছে সেটি হচ্ছে দিনের অন্তরে বার নির্ণয় করা সাপোজ মনে করো কোনো একজন লোক আজকে কাজ শুরু করলো ঠিক আছে কোনো একজন লোক আজকে কাজ শুরু করলো আজকে মনে করো হচ্ছে সোমবার সে সোমবার কাজ শুরু করলো এবং পরীক্ষায় বলা থাকলো যে তিনশোতম দিনে তিনশোতম দিনে সে কাজটি ছেড়ে চলে গেল আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে যে যে দিনটিতে সে চলে গেল সেটি কি বার ছিল খুব ভালো করে প্রশ্ন বোঝার চেষ্টা করো দেখো আমাকে যেটা বললো প্রথমে যেটা বলল যে কোনো একটা লোক আজকে কাজ শুরু করেছে আজকে হচ্ছে সোমবার এবং তিনশোতম দিনে সে কাজ ছেড়ে চলে গেল বললো যে যে দিনে সে চলে গিয়েছিল সেই দিনটি বার ছিল দেখো বারবার আমি বলছি খুব ভালো করে শোনো যদি এমন হয় যে যত দিনের ডিফারেন্স আছে সেই দিনটা যদি তমর কনসেপ্ট বোঝায় ঠিক আছে তম মানে ওই দিনটিতেই কাজ হয়েছিল সেক্ষেত্রে আমরা যেটা করব। যে আমরা সবসময় এখান থেকে এক মাইনাস করব। অর্থাৎ তিনশো থেকে এক মাইনাস করবো তিনশো থেকে এক মাইনাস করলে কত হচ্ছে দুশো নিরানব্বই হচ্ছে এরপর আমরা অড্রেস নির্ণয় করব। এবং অডেস নির্ণয় করে আমরা জানি কি করতে হয় সাত দিয়ে ভাগ করতে হয় তো সাত দিয়ে যদি আমি ভাগ করে দেখি তাহলে কি হয় চার সাথে আঠাশ এক নয় সাত করলে কত হচ্ছে চোদ্দ পাঁচ দিন হচ্ছে আমার অড্রেস বোঝা গেল তো এবার অডেস যে আমি বের করলাম এটা দিয়ে কিভাবে আমি বারটা বের করব। দেখো এখানে আমাদের দুটো কনসেপ্ট হবে একটি কনসেপ্ট হচ্ছে যে এগিয়ে যাওয়া আর একটি কনসেপ্ট হচ্ছে পিছিয়ে যাওয়া এগিয়ে গেলে প্লাস করতে হবে আর পিছিয়ে গেলে মাইনাস করতে হবে দেখো প্রথম দিন থেকে তিনশোতম দিন কাজ শুরু করা থেকে কাজ শেষ হওয়া অর্থাৎ আমাকে পিছন থেকে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে যদি এমন হয় সেক্ষেত্রে আমরা কি করে দেবো প্লাস করে দেব। অর্থাৎ সোমবারের সাথে পাঁচ দিন প্লাস করব। তো সোমবারের সাথে পাঁচ দিন প্লাস করলে কি হচ্ছে সোম মঙ্গল বুথ বৃহস্পতি শুক্র শনি অর্থাৎ তিনশোতম যে দিনটি ছিল সেটি ছিল আমাদের শনিবার বোঝা গেল কারো কোনো দেখো আমি রিপিট করছি বলেছে কাজ শুরু করেছিল সোমবার ডাউট আবারও যেদিন সেদিন ছিল তিনশোতম তম দিনে সে চলে গিয়েছিল সেটি কিবার ছিল দেখো তিনশোতম তম মানে তমর কনসেপ্ট হলে যদি বলে যে তিনশো দিনের পরে তাহলে আমরা মাইনাস করতাম না ঠিক আছে যদি আমার প্রশ্নটা এমন থাকতো যে তিনশো দিনের পর সে চলে গেল যেদিন চলে গিয়েছিল কিবার ছিল যদি পরের দিন বোঝায় সেক্ষেত্রে আমরা মাইনাস করবো না কিন্তু যদি আমাদের তম কনসেপ্ট বোঝায় যে তিনশোতম দিনে সে চলে গিয়েছিল সেই দিনটি বার ছিল আমরা সবসময় এক মাইনাস করব। তিনশো থেকে এক মাইনাস করলে হচ্ছে দুশো নিরানব্বই দুশো নিরানব্বইয়ের হচ্ছে আমার পাস আমি এগিয়ে যাচ্ছি যেহেতু কাজ শুরু করার পরেই তো আসবে কাজ শেষ করা বা চলে যাওয়া সেক্ষেত্রে আমাকে এগিয়ে যেতে হচ্ছে তো সেক্ষেত্রে আমরা কি করব পাঁচ দিন এগিয়ে যাব। সোমবার থেকে পাঁচ দিন এগিয়ে গেলে কি হচ্ছে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি অর্থাৎ তিনশোতম যে দিনটি ছিল সেটি কি ছিল সেই তিনশোতম দিনটি ছিল আমাদের কিন্তু শনিবার ঠিক আছে দেখো এবার উল্টো কোশ্চেন হতে পারে সাপোজ মনে করো যে কোনো একটি লোক পাঁচশো দিনের মাথায় সে কাজটি ছেড়ে দিল পাঁচশো দিনের মাথায় মাথায় সে কাজটি ছেড়ে দিল এবং যেদিন সে কাজ ছেড়েছিল সেদিন ছিল রবিবার আমাকে বলল যে যেদিন সে কাজ শুরু করেছিল সেদিন কী বার ছিল ঠিক আছে বললো যে পাঁচশোতম দিনের মাথায় সে কাজ ছেড়ে চলে গেল। এবং সেদিন যেদিন ছেড়ে গেল সেদিন ছিল রবিবার তাহলে কাজ যেদিন শুরু হয়েছিল সেদিন কী বার ছিল এক্ষেত্রেও তমর কনসেপ্ট আমরা কি করব মাইনাস ওয়ান করবো তো মাইনাস ওয়ান করলে কত হচ্ছে চারশো নিরানব্বই হচ্ছে চারশো নিরানব্বইয়ের অর্ডেস কত আমরা সাত দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে সাত সাতে উনপঞ্চাশ হচ্ছে আর নয় সাত এক কত সাত দুই হচ্ছে আমার অডেস এক্ষেত্রে দেখো আমরা পিছিয়ে যাচ্ছি কারণ যেদিন সে কাজ ছেড়েছিল সেখান থেকে আবার ব্যাক করে যাচ্ছি কাজ শুরুর দিনে তো তখন আমাদের কি করতে হবে ব্যাক করতে হবে মানে দুই দিন আমরা ব্যাক করব। রবির থেকে যদি আমরা দুই দিন ব্যাক করি তাহলে কি হচ্ছে শনি শুক্র তার মানে সেই লোকটি কাজ শুরু করেছিল শুক্রবার বোঝা গেল আশা করি তোমাদের কারো কোনো ডাউট নেই আমরা এর পরের মানে প্রসেসে চলে যাচ্ছি দেখো আমরা জানি যে আমাদের যত বছর রয়েছে সেই বছরগুলি সরি আমরা জানি যে যত বছর রয়েছে এই বছরগুলিকে ইয়ারগুলোকে আমরা মেজর দুটো ভাগে ভাগ করতে পারি একটাকে বলা হচ্ছে জেনারেল ইয়ার আরেকটাকে বলা হচ্ছে লিপিয়ার ঠিক আছে তো জেনারেলিয়ার মানে এমন ইয়ার যে মাসে ফেব্রুয়ারি যে বছরে ফেব্রুয়ারি কি হয় আঠাশ দিনের হয় এবং টোটাল দিন হয় তিনশো দিন এবং লিপিয়ার মানে হচ্ছে যেটা হচ্ছে এমন একটা বছর যেখানে ফেব্রুয়ারি মাস হচ্ছে আমাদের উনত্রিশ দিন এবং টোটাল দিন সংখ্যা হচ্ছে আমাদের তিনশো ছেষট্টি দিন বোঝা গেল ইয়ারগুলোকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি একটাকে বলা হচ্ছে জেনারেল ইয়ার যেখানে ফেব্রুয়ারি মাস আঠাশ দিনের হয় এবং মোট দিন সংখ্যা কত হয় তিনশো পঁয়ষট্টি দিন হয় এবং লিপিয়ার যেখানে ফেব্রুয়ারি মাস কি হয় উনত্রিশ দিনে হয় এবং টোটাল দিন সংখ্যা বছরে কত হয় তিনশো ছেষট্টি হয় ঠিক আছে এবার আমরা লিপিয়ার কীভাবে চিনব জেনারেলিয়ার কীভাবে চিনব দেখো আমরা সবাই ভূগোলে পড়েছি যে যে বছরগুলিকে চার দিয়ে ভাগ করলে মিলে যায় সেগুলিকে আমরা কি বলি কি বলি লিপিয়ার বলে থাকি সাপোজ মনে করো নাইনটিন উনিশশো সাল এটাকে যদি আমি চার দিয়ে ভাগ করি এবং চার দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে যে সম্পূর্ণ সালটিকে ভাগ করার দরকার নেই লাস্ট দুটো ডিজিট লাস্ট দুটো ডিজিট বাহাত্তর রয়েছে চার দিয়ে ভাগ করলে কথা হচ্ছে চার আঠারো বাহাত্তর ঠিক আছে তার মানে উনিশশো বাহাত্তরকে চার দিয়ে ভাগ করলে মিলবে তার মানে উনিশশো বাহাত্তর হচ্ছে কিন্তু একটি লিপ ইয়ার ঠিক আছে কিন্তু আমি যদি বলতাম উনিশশো একাত্তর তাহলে একাত্তরকে চার দিয়ে ভাগ করলে মেলে না তার মানে উনিশশো একাত্তর হচ্ছে কিন্তু জেনারেল ইয়ার বোঝা গেল তো লিপিয়ার এবং জেনারেল ইয়ার আমি কীভাবে চিনব যদি এমন হয় যে কোনো ইয়ারের লাস্ট দুটো ডিজিটকে চার দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে সেটা হবে লিপিয়ার আর যদি চার দিয়ে ভাগ করলে মেলে না অর্থাৎ ভাগ শেষ থাকে সেক্ষেত্রে সেটি হবে কিন্তু জেনারেল ইয়ার তবে হ্যাঁ এক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে যদি কোনো বছরের শেষে দুটো সংখ্যা থাকে সাপোজ মনে করো সতেরোশো সাল ঠিক আছে লাস্ট দুটো ডিজিটকে তো চার দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে কিন্তু এটি লিপিয়ার নয় কেন কারণ নিয়ম হচ্ছে যদি কোনো বছরের শেষে দুটো শূন্য থাকে সেই সমস্ত সংখ্যাগুলিকে চারশো সেই সমস্ত ইয়ারগুলিকে চারশো দিয়ে ভাগ করতে হয় অর্থাৎ সতেরোশোকে আমি যদি চারশো দিয়ে ভাগ করি সতেরো বাই চার আসে তো আমার এটি মিলে যাচ্ছে না ভগ্নাংশ থাকছে তার মানে সতেরোশো সাল কিন্তু আমাদের জেনারেল ইয়ার একইভাবে আমি যদি বলি উনিশশো সাল দেখো চারশো দিয়ে ভাগ করলে কি হচ্ছে উনিশ বাই চার হচ্ছে মিলে যাচ্ছে না তার মানে এটিও হচ্ছে কিন্তু একটি জেনারেল ইয়ার বোঝা গেল তো লিপিয়ার জেনারেল ইয়ারের কনসেপ্ট আমাদের বোঝা গেল এবার দেখো আমরা অড্রেসে আসবো যে লিপিয়ারে অড্রেস কত এবং জেনারেল ইয়ারে আমাদের অড্রেস কত এটা আমাদের জানতে হবে দেখো লিপিয়ারে যদি আমরা দেখি আর জেনারেল ইয়ারে যদি আমরা দেখি জেনারেল ইয়ার আমি বললাম তিনশো পঁয়ষট্টি দিন একে সাত দিয়ে ভাগ করলে কত হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ এখানে এক পাঁচ সাধ্য দো কত চোদ্দো এক হচ্ছে অড্রেস অর্থাৎ জেনারেল ইয়ারে আমাদের অর্ডেজ হচ্ছে এক এবং লিপিয়ার হচ্ছে দেখো তিনশো ছেষট্টি দিন তো পঁয়ষট্টিতে যদি এক অবশিষ্ট থাকে আর ছেষট্টিতে দুই অবশিষ্ট থাকবে অর্থাৎ লিপিয়ারে অর্ডেজ হচ্ছে আমাদের কিন্তু দুই বোঝা গেল জেনারেল ইয়ারে আমাদের অর্ডেজ হচ্ছে কত এক এবং ইয়ারে আমাদের অর্ডেজ হচ্ছে কিন্তু দুই ঠিক আছে দেখো বছরের অর্ডেজ দিয়ে আমাদের কিছু প্রশ্ন কিন্তু সলভ করতে হবে ঠিক আছে তো আমরা কি জানতে পারলাম যে জেনারেল ইয়ার যদি থাকে তার অর্ডেজ হচ্ছে ওয়ান এবং লিপিয়ার থাকলে তার অড্রেস হচ্ছে কিন্তু দুই এবার ইয়ারের অড্রেস দিয়ে কিভাবে প্রশ্ন সলভ করবো আমরা দেখো দেখো যদি এমন হয় যে আমাদের প্রশ্ন এমন রয়েছে যে দুটি সাল দেওয়া রয়েছে এবং দুটি সালের মধ্যে ডিফারেন্স রয়েছে সালের ডিফারেন্স রয়েছে কিন্তু তারিখে কোনো ডিফারেন্স নেই এবং আমাকে বার নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমরা জেনারেল ইয়ারের অড্রেস এবং লিপিয়ার অড্রেস দিয়ে কিন্তু সলভ করবো দেখো সাপোজ মনে করো আমাদের প্রশ্ন দেওয়া আছে যে দু হাজার তেরো সালের ফেব্রুয়ারি যদি রবিবার হয় তাহলে দু হাজার পনেরো সালের কি বার হবে ঠিক আছে দেখো দুটো ইয়ার আছে দু হাজার তেরো এবং দু হাজার পনেরো ইয়ার আলাদা কিন্তু তারিখ সেম ঠিক আছে এখানেও তেরোই ফেব্রুয়ারি এখানেও তেরোই ফেব্রুয়ারি তো এগুলোকে আমরা যেটা দিয়ে সলভ করবো সেটা হচ্ছে জেনারেল ইয়ার এবং লিপিয়ার অর্ড্রেস দিয়ে দেখো আমরা যদি জেনারেল ইয়ারে অডেজ হচ্ছে আমার ওয়ান তো তেরো সাল থেকে পনেরো সাল তেরো থেকে চোদ্দো চোদ্দো থেকে পনেরো এখানে দু বছর রয়েছে এবং দু বছরের মধ্যে কোথাও লিপিয়ার নেই কেন কারণ তেরো থেকে চোদ্দো কেউ চার দিয়ে ভাগ করলে মেলে না তেরো কেউ মেলে না কেউ মেলে না অর্থাৎ এখানে আমার তো দুটো বছর যে রয়েছে দুটো বছরই আমাদের কিন্তু জেনারেল ইয়ার এবং এক বছরের জেনারেল ইয়ার আমার কত হচ্ছে এক তাহলে দুই বছরের জেনারেল ইয়ার আমার দুই হবে ঠিক আছে এবং তেরো সাল থেকে পনেরো সাল যেহেতু আমি এগিয়ে যাচ্ছি তাই না তেরো থেকে আমি পনেরো গেলে কী হবে এগিয়ে যাচ্ছি তো এগিয়ে গেলে আমাদের প্লাস করতে হয় তো রবিবারের সাথে যদি আমি দুই প্লাস করে দিই তাহলে কি হচ্ছে সোম মঙ্গল ডেফিনেটলি দু হাজার পনেরো তেরোই ফেব্রুয়ারি হবে মঙ্গলবার বোঝা গেল আশা করি তোমাদের বোঝা যাচ্ছে পরীক্ষায় কোশ্চেন আসলো যে দু হাজার দশ সালের থার্টিন্থ মার্চ এটা সোমবার ছিল ঠিক আছে দু সালের থার্টিন না থার্টি থার্টি মার্চ ছিল সোমবার আমাকে বলল দু হাজার সালের একত্রিশে মার্চ তাহলে কি হবে ঠিক আছে আমাকে প্রশ্ন দেয়া থাকলো দু হাজার দশ সালের একত্রিশে মার্চ যদি সোমবার হয় তাহলে দু সালের একত্রিশে মার্চ কি বার হবে দেখো এখানে কত বছর রয়েছে এখানে আট বছর রয়েছে তাই না দশ সাল থেকে আঠেরো সাল আট বছর রয়েছে এবার আট বছরের মধ্যে আমাকে দেখতে হবে যে ইয়ার কয়টি জেনারেল ইয়ার কয়টি দেখো এখানে যদি আমি দেখি দেখব যে দশ সালের পরে আমার বারো রয়েছে তাই না বারো রয়েছে তারপরে ষোলো রয়েছে দু হাজার বারো সাল রয়েছে দু হাজার ষোলো সাল রয়েছে দু হাজার বারো সাল রয়েছে দু হাজার ষোলো সাল রয়েছে তো এবার এদের চার দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে তার মানে এই আট বছরের মধ্যে আমার জেনারেল ইয়ার হচ্ছে ছটি এবং লিপিয়ার হচ্ছে আমার কয়টি দুটি তাই না জেনারেল ইয়ার হচ্ছে আমার ছয়টি আর লিপিয়ার হচ্ছে দুটি আমরা জানি একটি মাত্র একটি জেনারেল ইয়ারে অড্রেজ হচ্ছে এক আর লিপিয়ারে লিপিয়ারের ক্ষেত্রে একটি লিপিয়ারে অডেজ হচ্ছে দুই তাহলে ছটি জেনারেল ইয়ারে অড্রেজ হচ্ছে ছয় এবং দুটি ইয়ারে অড্রেজ হচ্ছে আমার কত দুই তো চার তার মানে টোটাল আমার কত হচ্ছে দশ তো দশের আবার আমরা কত জানি দশের অডেজ হচ্ছে তিন কারণ দশকে সাত দিয়ে ভাগ করলে তিন ভাগ থাকে তার মানে আলটিমেট আমার হচ্ছে কিন্তু থ্রি তো তার মানে দেখো সাল থেকে আমি সালে আসছি দশ সাল থেকে সালে আসছি আমাকে এগিয়ে যেতে হচ্ছে তো সোমবার সাথে যদি আমি তিন যোগ করে দিই তাহলে আমার কত হচ্ছে সোম মঙ্গল ভূত বৃহস্পতি অর্থাৎ দু সালের একত্রিশে মার্চ আমার কি হবে বৃহস্পতিবার হবে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো দেখো আমরা এরপরে আরও কয়েকটি এই ধরনের অঙ্ক সলভ করি দু সালের তেরোই জানুয়ারি আমার বলা আছে শনিবার তো আমাকে যেটা প্রশ্ন বলল যে তাহলে দু হাজার চোদ্দো সালের তেরোই জানুয়ারি কী বার হবে ঠিক আছে দু হাজার বারো সালের তেরোই জানুয়ারি আমার বলা আছে শনিবার তো দু হাজার সালের তেরোই জানুয়ারি আমার কী বার হবে ঠিক আছে আবার এই প্রশ্নটাই আমি একটু উল্টো দিলাম আমি বললাম যে দু হাজার বারো সালের তেরোই মার্চ যদি বুধবার হয় তাহলে মার্চ কিবার হবে ঠিক আছে দেখো এখানে দু হাজার বারো থেকে দু হাজার চোদ্দ দু থেকে চোদ্দ আমার দুই বছর রয়েছে দুই বছরের মধ্যে আমি ১২ থেকে তেরো যে এক বছর গেলাম এখানে দেখো আমার বারো সালটাকে কিন্তু লিপিয়ার ধরতে হবে কেন লিপি ধরতে হবে কারণ এখানে তেরোই জানুয়ারি ঠিক আছে তেরোই জানুয়ারি দেখো আমাদের লিপিয়ার আমরা কার দ্বারা ইন্ডিকেট করি ফেব্রুয়ারি মাস দ্বারা এখানে ফেব্রুয়ারি মাসটি কিন্তু আমাদের পড়ছে তাই না কারণ জানুয়ারির পরে ফেব্রুয়ারি আসবে তো তার জন্য আমি দু হাজার বারোটাকে মানে বারো তেরো এক কথায় বারো তেরো সালকে দু হাজার বারো থেকে যে দু হাজার তেরো সাল এক বছর এটাকে আমি কি ধরবো লিপিয়ার ধরবো কিন্তু তেরো থেকে যে চোদ্দো সেটা তো জেনারেল ইয়ার হবে তাই না তো তার মানে এই হাজার বারো তেরো সালটার জন্য আমার অড্রেস কত হচ্ছে দুই হচ্ছে এবং তেরো চোদ্দোর জন্য আমার অড্রেস এক হচ্ছে তার মানে আমার টোটাল অড্রেস এখানে কত হচ্ছে তিন হচ্ছে ঠিক আছে দু হাজার বারো থেকে তেরো এক বছর এটা লিপি আর তার জন্য আমার কি হচ্ছে এক এবং তারপরে তেরো থেকে চোদ্দো এক বছর তার জন্য আমার অড্রেস হচ্ছে তিন মানে আমার অ্যান্সার কত হবে যেহেতু আমি এগিয়ে যাচ্ছি তাহলে শনি থেকে যদি আমি তিন দিন প্লাস করে দেই রবি সোম মঙ্গল এখানে আমার অ্যান্সার হবে মঙ্গলবার ঠিক আছে কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে দেখো দু সালের তেরোই মার্চ থেকে দু সালের তেরোই মার্চ এখানে তেরো বারো থেকে যে তেরো বারো থেকে দু থেকে যে তেরো এই সালটি আসলো এই সালে কিন্তু আমরা লিপিয়ার ধরতে পারি না কেন পারি না কারণ তেরোই মার্চ ফেব্রুয়ারি মাস পার হয়ে গেছে অর্থাৎ এখানে ফেব্রুয়ারি মাসে উনত্রিশ দিন কাউন্ট হচ্ছে না তার মানে এটা কি হবে আমাদের জেনারেল ইয়ার হবে আবার দু থেকে দু সাল পর্যন্ত এটাও আমাদের জেনারেল ইয়ার হবে অর্থাৎ দুটোই জেনারেল ইয়ার অর্থাৎ অর্ডেস আমার তো দুই এক্ষেত্রে আনসার হবে কি বুধবার যদি থাকে বৃহস্পতি শুক্র মানে দুই দিন এগিয়ে যেতে হচ্ছে বোঝা গেল অনেক সময় অনেক স্টুডেন্ট এটা ভুল করে থাকে এটা কিন্তু কখনোই ভুল করা চলবে না দেখো লাস্ট যে আমরা এই প্যাটার্নের প্রশ্নটি করব। সেটা হচ্ছে পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে ঠিক আছে সাপোজ মনে করো আমি পিছিয়ে যাচ্ছি আমাকে বললো যে দু হাজার দু হাজার বারো থেকে দু হাজার বারো সালের যে তেরোই জানুয়ারি সেটা আমার কি হচ্ছে শনিবার হচ্ছে তাহলে দু হাজার দশ সালের তেরোই জানুয়ারি তাহলে কি বার ছিল মানে আমি পিছিয়ে যাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করলাম আমি এগিয়ে যাচ্ছিলাম এবার আমরা পিছিয়ে যাবো দেখো এখানে দু থেকে দু হাজার বারো কয়েক বছরের ডিফারেন্স কারণ তারিখ যেহেতু সেম দু হাজার এক বছর এবং দু হাজার বারো এক বছর দেখো এখানে এগারো বারোকে কিন্তু আমি লিপিয়ার ধরতে পারি না কারণ আমার লাস্ট হচ্ছে তেরোই জানুয়ারি তার মানে দশ এগারো এই যে বছরটি এটাও আমার জেনারেল ইয়ার অড্রেস ওয়ান এবং এগারো বারো এটিও আমার জেনারেল ইয়ার অড্রেস হচ্ছে আমার দুই তো যেহেতু আমরা পিছিয়ে যাচ্ছি দু হাজার সাল থেকে দশ সালে চলে যাচ্ছি পিছিয়ে যাচ্ছি পিছিয়ে যাওয়ার জন্য কি হবে মাইনাস করতে হবে অর্থাৎ শনি থেকে আমরা দুই দিন পিছিয়ে যাব। শনি থেকে দুই দিন পিছিয়ে গেলে কি হচ্ছে শুক্র শনি থেকে একদিন পিছিয়ে গেলে শুক্র তারপরে আরেক দিন পিছিয়ে গেলে বৃহস্পতি তার মানে আমার দু সালের তেরোই জানুয়ারি যেটা হবে বৃহস্পতিবার হবে বোঝা গেল কারো কোনো ডাউট আশা করি কারো কোনো ডাউট নেই দেখো এরপর আমরা নেক্সট প্যাটার্নে চলে যাবো সবচেয়েতে গুরুত্বপূর্ণ যে প্যাটার্নটি এবং সবচেয়ে পরীক্ষায় বেশি যে প্যাটার্নটি আসে সেটি আমাদের কিন্তু খুব ভালো করে শিখতে হবে তোমরা একটু যারা শিখতে চাও তারা একটু খাতা কলম নিয়ে তোমরা রেডি হও কিছু জিনিস আমাদের কিন্তু লিখতে হবে দেখো আমরা জানি যে আমাদের এই যে বছরগুলি বারোটা মাসে বিভক্ত এই বারো মাসের মধ্যে আমরা চার ধরনের মাস দেখতে পারি আঠাশ দিনের মাস উনত্রিশ দিনের মাস তিরিশ দিনের মাস এবং হচ্ছে একত্রিশ দিনের মাস তাই তো এর বাইরে তো হয় না আঠাশ দিনের মাস হয় ফেব্রুয়ারি মাস জেনারেল ইয়ারগুলোতে আর ফেব্রুয়ারি মাস লিপ ইয়ারগুলোতে উনত্রিশ দিন হয় এবং কিছু কিছু মাস যেটা আমি এখনই তোমাদের দেখিয়ে দেব। সেটা তিরিশ দিনের এবং একত্রিশ দিনের দেখো আঠাশ দিনের মাস হলে অডেস যেটা হয় সেটা হচ্ছে আমাদের কত জিরো তাই না কারণ আঠাশকে সাত দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে ভাগশেষ জিরো তার মানে অডেস জিরো উনত্রিশ দিনের মাস হলে অডেস হচ্ছে আমাদের ওয়ান তিরিশ দিনের মাস হলে অডেজ হচ্ছে আমাদের দুই এবং একত্রিশ দিনের মাস হলে অডেজ হচ্ছে আমাদের তিন এবং তোমরা তো সবাই জানো যে হাতে আমরা যেভাবে নির্ণয় করি যে কোন মাসগুলো কি হয় জানুয়ারি মাস কি হয় আমাদের যেহেতু এটা উঁচু উঁচু যে যে সমস্ত মাসগুলি সেটা আমরা কী জানি একত্রিশে মাস হয় তাই না তো জানুয়ারি কি হচ্ছে একত্রিশে মাস হচ্ছে মানে একত্রিশ দিনে তারপরে ফেব্রুয়ারি এটা আঠারোশো হতে পারে উনত্রিশও হতে পারে আঠাশ হবে যদি লিপিয়ার হয় তাহলে লিখি হবে উনত্রিশ হবে আর আঠাশ হবে যদি জেনারেল ইয়ার হয় তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একত্রিশ মার্চ এপ্রিল তিরিশ মে একত্রিশ জুন তিরিশ জুলাই একত্রিশ অগাস্ট একত্রিশ সেপ্টেম্বর তিরিশ অক্টোবর একত্রিশ নভেম্বর তিরিশ এবং ডিসেম্বর হচ্ছে কিন্তু একত্রিশ অর্থাৎ যে মাসগুলি আঠাশ দিনের হবে সেখানে আমরা অড্রেস কি বের করব জিরো বের করব। এবং উনত্রিশ দিন হলে আমরা এক অড্রেস ধরব তিরিশ দিনে হলে দুই অড্রেস ধরবো এবং একত্রিশ দিনে হলে তিন অড্রেস ধরবো এটা গেল আমাদের মাসের অড্রেস এবার আমরা দেখো বছরের অড্রেস নির্ণয় করব। দেখো হিসেব করে দেখা গেছে যে চারশো বছরের জন্য যে অড্রেসটা হয় চারশো বছরের অড্রেস হয় জিরো একইভাবে আটশো বছরের অড্রেস কি হবে জিরো হবে বারোশো বছরের অড্রেস কি হবে জিরো হবে ষোলোশো বছরে কি হবে অডেস জিরো হবে দু বছরে কি হবে অডেস তো জিরোই হবে ঠিক আছে এবং দেখো তিনশো বছরের জন্য অডেস হয় ওয়ান একশো বছরে অডেস হচ্ছে আমাদের তিনশো বছরে হচ্ছে ওয়ান ঠিক আছে একশো বছরে হচ্ছে আমাদের পাঁচ এবং দুশো বছরে যেটা আমাদের অডেজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের কিন্তু তিন তো আমাদের এই চার্ট মনে রাখতে হবে এবং আমাদের খুব কাজে লাগবে এটি যে চারশো বছরে আমাদের অডেজ হচ্ছে জিরো আটশো বছরেও জিরো বারোশো বছরেও জিরো ষোলোশো বছরেও জিরো দু হাজার বছরে জিরো তিনশো বছরে এক একশো বছরে পাঁচ এবং দুশো বছরে তিন আমাদের ন্যাচারালি এই তিনটির কোনো দরকার হবে না আমাদের যেগুলি লাগবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এগুলি এগুলির সাহায্যে আমরা কিন্তু কত সালের মানে কোন সালের বার কত তারিখ বার খুব ইজিলি আমরা কিন্তু বের করবো দেখো এই কয়েকটি কনসেপ্ট যদি আমরা জানি তারপরে আরেকটি জিনিস আমাদের হবে সেটি হচ্ছে বার কোড ঠিক আছে এবার কোড দেখো কিভাবে আমরা বের করব যদি জিরো হয় মানে অডেজ যদি জিরো হয়ে যায় তাহলে সেটি তাহলে সেটি হবে রবিবার এক হলে সেটি কি হবে সোমবার হবে দুই হলে কি হবে মঙ্গলবার হবে তিন হলে কি হবে বুধবার হবে চার হলে কি হবে বৃহস্পতিবার হবে একে পাঁচ হলে কি হবে শুক্রবার হবে এবং ছয় হলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের শনিবার ঠিক আছে আমরা এই পদ্ধতিতে যখন অড্রেস বের করবো অড্রেস আমাকে বার বলে দেবে মানে যদি জিরো আমার অড্রেস হয় তাহলে আমরা কি ওটাকে রবিবার ধরব যদি এক অডেজ হয় তাহলে সোমবার ধরব দুই অডেজ হলে মঙ্গলবার ধরব তিন অডেজ হলে বুধবার ধরব চার অডেজ হলে বৃহস্পতিবার ধরব পাঁচ অডেজ হলে শুক্রবার ধরবো এবং ছয় যদি অডেজ হয় তাহলে আমরা সেটাকে শনিবার ধরব এবার আমরা কীভাবে এগুলিকে ব্যবহার করব সেটা আমরা কিন্তু শিখব দেখো দু সালের তিরিশে জুন বার আমরা খুব ইজিলি সেটিকে বের করতে পারি ঠিক আছে যে কোনো যে কোনো সালের যে কোনো তারিখ আমরা যদি এই আগের সূত্রগুলো আমাদের মাথায় থাকে খুব ইজিলি আমরা বের করতে পারবো কিভাবে ব্যবহার করব দেখো দেখো আমরা জানি যে দু সালের জন্য আমাদের অডেস কি হয় জিরো হয়তো তো তার আগে আমাদের কাজ করতে হবে দেখতে হবে যে দু সালের জুন দু সাল আমাদের সম্পূর্ণ আছে কিনা না দেখো দু সাল তখনই সম্পূর্ণ হতো যদি একত্রিশে ডিসেম্বর থাকতো কিন্তু একত্রিশে ডিসেম্বর এখানে বলা নেই তার মানে আমার দু সাল পর্যন্ত এখানে সম্পূর্ণ রয়েছে ঠিক আছে দু সাল পর্যন্ত আমার এখানে কিন্তু সম্পূর্ণ রয়েছে দু সাল পর্যন্ত এবার দু সালের মধ্যে দেখো আমি দু হাজারকে এমনি বাদ দিয়ে দেব। কারণ দু সালের জন্য অডেজ আমার জিরো হচ্ছে তাই তো দু সালের জন্য আমার অডেজ কি হচ্ছে জিরো হচ্ছে তো এবার বাদ বাকি থাকছে আমার কয়টি একুশটি বছর তো একুশটি বছর যদি জেনারেলিয়ার হতো তাহলে আমার অডেজ কত হতো একুশ হতো কিন্তু ন্যাচারালি তা হয় না আমরা জানি চার বছর পর পর লিপিয়ার আসে ঠিক আছে আমরা কি জানি যে চার বছর পর পর লিপিয়ার আসে তার মানে একুশ বছরের মধ্যে কি হবে একুশ বছরের মধ্যে চার দিয়ে যদি ভাগ করি পাঁচটি লিপিয়ার থাকবে তাই না একুশ বছরের মধ্যে পাঁচটি লিপিয়ার থাকবে আর আমরা তাহলে কি দেখলাম যে টোটাল আমার ইয়ার হচ্ছে একুশ তার মধ্যে আমাদের লিপিয়ার হচ্ছে পাঁচটা আমরা কী করব যে কটি লিপিয়ার আসবে তার অডেস বের করবো তাহলে লিপিয়ার হচ্ছে আমার পাঁচটি পাঁচকে সাত দিয়ে ভাগ করলে পাঁচই অবশিষ্ট থাকছে তার মানে অড্রেস তো পাঁচ হচ্ছে এবং একুশকে আমরা সাত দিয়ে ভাগ করবো একুশের অড্রেস বের করবো একুশকে সাত দিয়ে ভাগ করলে আমার অড্রেস কি হচ্ছে জিরো হচ্ছে কারণ একুশকে তিন সাথে একুশ তার মানে অড্রেস আমার জিরো হয়ে যাচ্ছে তার মানে দু সাল পর্যন্ত দু সাল পর্যন্ত আমার অড্রেস হচ্ছে তো পাঁচ এবার আমি বাইশ সালে আসলাম বাইশ সালটা কিন্তু হচ্ছে জেনারেল ইয়ার কারণ বাইশকে চার দিয়ে ভাগ করলে মেলে না এবার জানুয়ারি মাস একত্রিশ আর একত্রিশ হলে অডেজ হচ্ছে তিন তাহলে জানুয়ারির অডেজ তিন ফেব্রুয়ারিতে জিরো কারণ ফেব্রুয়ারি আঠাশ দিনের হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একত্রিশ তার জন্য কি তিন একত্রিশ তিন হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে হচ্ছে কি দুই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তিন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তারপর হচ্ছে জুন জুনের হচ্ছে আমার তিরিশ তারিখ তো তিরিশকে কে যদি আমি সাত দিয়ে ভাগ করি তাহলে কত হয় চারশো আঠাশ দুই ভাগ শেষ থাকে তো এখানে কত হচ্ছে আমার অড্রেস হচ্ছে দুই তাহলে এই টোটাল সংখ্যাগুলি আমার কিন্তু অড্রেজ কিন্তু আমি সম্পূর্ণ সময়কে যোগ করব না আমি সাত যেগুলি আছে সাতগুলিকে সব বাদ দিয়ে দেবো দেখো পাঁচ দুই সাত মিলে যাচ্ছে তা আমার কত থাকছে আমার যেটা থাকছে তিনটি তিন রয়েছে তিনটি তিনে কত হচ্ছে নয় হচ্ছে আর দুই এগারো এগারোকে যদি আমি সাত দিয়ে ভাগ করি আমার অডেজ হচ্ছে চার এবার চার কার বার কোট আমরা জানি সোমবার হচ্ছে এক যদি হয় তাহলে কি হয় সোমবার দুই মঙ্গলবার তিন হচ্ছে বুধবার আর চার হচ্ছে বৃহস্পতিবার ডেফিনেটলি দু সালের তিরিশে জুন আমাদের কি হবে বৃহস্পতিবার হবে আমরা একটু চেক করে নিতে পারো ঠিক আছে তো এই পদ্ধতিতে আমরা যে কোনো সালের যে কোনো তারিখকে খুব ইজিলি কিন্তু সলভ করতে পারি যে কি বার হবে আমি আরো একটি দু সালের উপরে দেখিয়ে দিচ্ছি তোমাদের সাপোজ মনে করো দু হাজার পঁচিশ সালের পঁচিশ সালের কী বার হবে এবার দু হাজার পঁচিশ সাল এখানে সম্পূর্ণ আছে কি দু হাজার পঁচিশ সাল এখানে সম্পূর্ণ নেই ঠিক আছে কারণ এখানে মাত্র পনেরোই অগাস্ট পর্যন্ত রয়েছে তো তার জন্য আমরা কি ধরবো দু হাজার চব্বিশকে ধরবো সম্পূর্ণ আগে দু হাজার চব্বিশের অড্রেস বের করবো দেখবো যে দু হাজার সাল তো এমনি বাদ যাচ্ছে দু হাজার বছরের জন্য আমাদের অড্রেস কত জিরো হয় এবার চব্বিশ বছর চব্বিশ বছরের মধ্যে আমার লিপের কটি থাকবে ছয়টি থাকবে তাই না চব্বিশ বছরের মধ্যে লিপের থাকবে ছয়টি তাহলে ছয়ের অড্রেস বের করবো ছয়কে সাত দিয়ে ভাগ করলে ছয়ই হচ্ছে আর চব্বিশকে যদি আমি সাত দিয়ে ভাগ করি চব্বিশকে সাত দিয়ে ভাগ করলে আমার কত হচ্ছে কত হচ্ছে আমার তিন সাথে একুশ তাই না তিন সাথে একুশ হচ্ছে তাহলে তিন হচ্ছে তার মানে দু সাল পর্যন্ত আমার অর্ডেজ হচ্ছে গত তিন এবার আমরা পঁচিশ সালে আসবো পঁচিশ সাল এটা জেনারেল ইয়ার ফলে ফেব্রুয়ারি মাস কী হবে আঠাশ দিনের মানে অর্ডেজ জিরো হবে এবার জানুয়ারি থেকে শুরু জানুয়ারি তিন কারণ একত্রিশ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই ঠিক আছে জুলাই কি জানি আমরা একত্রিশ আর অগাস্টের হচ্ছে পনেরো আর অগাস্ট যদি পনেরো হয় তো অগাস্ট পনেরো হলে পনেরোকে সাত দিয়ে ভাগ করলে কত সাত দোকানে চোদ্দ তার মানে আমার অড্রেস হচ্ছে ওয়ান তার মানে এই এতগুলি আমার হচ্ছে অড্রেস তো আমরা কী করবো সাতকে বাদ দিয়ে দেবো দেখো এক আর ছয় কত হচ্ছে এক আর ছয় কত হচ্ছে সাত হচ্ছে সাতকে বাদ দিয়ে দিলাম এখানে দেখো দুই দুই চার চার দুই দুই চার আর তিনে কত সাত হচ্ছে তো আমার আলটিমেট কী থাকছে আমার আলটিমেট থাকছে তিন 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 তাহলে চারটা তিন রয়েছে তিন চারে কত হচ্ছে বারো তাই না তিন চারে হচ্ছে বারো তো বারোকে সাত দিয়ে ভাগ করলে আমার অডেজ হচ্ছে গত পাঁচ আর পাঁচ কার বারকোট আমরা কি জানি পাঁচ কার বারকোড হয় পাঁচ আমরা জানি যে শুক্রবারের বারকোড হয় তো ডেফিনেটলি কি হবে দু হাজার পঁচিশ সালের পনেরোই আগস্ট যেটা হবে সেটা আমরা কী বের করবো যে সেটা শুক্রবার হবে বোঝা গেল দেখো এরপরে আমরা দু সালের আগের যে বছরগুলি সেগুলির কিভাবে। যে কোনো সালের বার নির্ণয় করব সেটা কিন্তু আমরা শিখব দেখো এক্ষেত্রে ক্যালকুলেশন একটু বড় হবে কিন্তু কঠিন নয় একটু ধৈর্য সহকারে সঠিকভাবে ক্যালকুলেশন করো খুব ইজি লাগবে সাপোজ মনে করো আমাদের পরীক্ষা আসলো যে উনিশশো অষ্টানব্বই সালের টুয়েলভ জানুয়ারি কী বার ছিল ঠিক আছে আমাকে বললো যে নাইনটিন নাইনটি এইটের বারোই জানুয়ারি বার ছিল তাহলে আমরা কি করব দেখো দু উনিশশো অষ্টানব্বই সালে এটি সম্পূর্ণ নেই উনিশশো সাল পর্যন্ত কি রয়েছে আমাদের সম্পূর্ণ রয়েছে এবার আগে আমরা দু সালকে বাদ দিয়ে দিয়েছি কিন্তু এখানে দু হাজার সাল তো আমরা বাদ দিতে পারি না উনিশশো সপ্তানব্বই দু হাজার ছোট এক্ষেত্রে আমার তার উপরে ষোলোশো রয়েছে তো আমরা ষোলোশো বছরকে বাদ দিয়ে দেবো ষোলোশো বছরকে বাদ দিলে আমার অডেজ মানে ইয়ার কত থাকছে আমার যে বছর থাকছে সেটা হচ্ছে তিনশো সপ্তানব্বই তাই না আমরা জানি তিনশো বছরের জন্য আমার অডেজ যেটা হয় আমার অডেজ হয় এক তিনশো বছরের জন্য অড্রেস কত হয় এক বছর হয় আর সপ্তানব্বইটা যে বছর নাইনটি সেভেন যে বছর রয়েছে তার মধ্যে চার চব্বিশে ছিয়ানব্বই চব্বিশটা আমার কি রয়েছে লিপিয়ার রয়েছে চব্বিশটি লিপিয়ার রয়েছে এবার চব্বিশের অড্রেস করলে কত হবে চব্বিশের অড্রেস হচ্ছে তিন কারণ চব্বিশকে সাত দুই ভাগ করলে তিন সাথে একুশ আর যদি আমরা নাইনটি সেভেনকে নাইনটি সেভেনের যদি অড্রেস বের করি তাহলে কত হবে আহ সাত এক কত হচ্ছে আমার সাত দুই সাত সাতাশ চার সাথে আঠাশ বেশি হয়ে যাচ্ছে তাই না তিন সাথে একুশ তার মানে ছয় তার মানে অড্রেজ হচ্ছে আমার ছয় তার মানে আমার উনিশশো সাল পর্যন্ত আমার যে টোটাল অড্রেস সেটা হচ্ছে ছয় যোগ তিন যোগ হচ্ছে এক ছয় এবং এককে তো আমরা কেটে দেবো কারণ আমাদের সাতকে আমাদের ক্যান্সেল করতে হয় তার মানে উনিশশো সাল পর্যন্ত আমাদের অড্রেজ হচ্ছে তিন এবার আমরা আসবো অষ্টনব্বই সালে এবার অষ্টানব্বই সালে জানুয়ারি মাসের বলছে বারো তারিখ তো বারোকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে আমাদের অড্রেস কত হয় পাঁচ হয় তাই না তো অড্রেস হচ্ছে আমার পাঁচ তাহলে টোটাল অড্রেস কত আমার আট আটকে আমার সাত দিয়ে ভাগ করলে আমার অড্রেস হয় এক ডেফিনেটলি উনিশশো সালের বারোই জানুয়ারি যে তারিখ মানে বারটি ছিল সেটি ছিল সোমবার বোঝা গেলো কারো কোনো ডাউট দেখো আমি আরও কিছু তোমাদের প্রবলেম সলভ করে দিচ্ছি যাতে তোমাদের খুব ইজি হয় সাপোজ আমাদের আসলো যে উনিশশো পঁচাত্তর সালের উনিশশো পঁচাত্তর সালে বলল যে বাইশে মে এটি কি বার ছিল উনিশশো পঁচাত্তর সালের বাইশে মে কি বার ছিল তো দেখো উনিশশো পঁচাত্তর সাল এখানে সম্পূর্ণ নেই আমরা কি ধরব সম্পূর্ণ রয়েছে তো আমরা কি বাদ দেবো ষোলোশো বছর বাদ দিয়ে দেবো কারণ দু আমরা বাদ দিতে পারি না তার মানে কত এখানে তিনশো চুয়াত্তর বছর তাইতো তো তিনশো বছরের জন্য আমরা অডেস কত জানি তিনশো বছরের জন্য অডেস আমাদের কত হচ্ছে সরি তিনশো বছরের জন্য অড্রেস কত এক হচ্ছে তাই না এবার চুয়াত্তর বছর রয়েছে চুয়াত্তর বছরের মধ্যে লিপিয়ার কয়টি রয়েছে চুয়াত্তরকে যদি আমি চার দিয়ে ভাগ করি চার আঠেরো বাহাত্তর তাই না চার আঠারো বাহাত্তর আঠারোটি রয়েছে তার মানে আঠারোটি আমার কি রয়েছে আঠারোটি রয়েছে আমার লিপিয়ার এবার আঠারো অড্রেস বের করলে কত হয় আঠারো সাত দিয়ে ভাগ করলে কত সাত গুনে চোদ্দ চার অড্রেস আর এইদিকে চুয়াত্তরকে সাত দিয়ে ভাগ করলে অড্রেস কত এখানেও চার হচ্ছে তাই না আঠারোকে সাত দু চোদ্দো আঠারো থেকে চোদ্দো বাদ দিলে চার আবার চুয়াত্তর চুয়াত্তরকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি সাত দশ সত্তর চার তার মানে উনিশশো চুয়াত্তর সাল পর্যন্ত আমার যে অডেজ হচ্ছে চার যোগ চার যোগ এক ঠিক আছে এবার আমরা পঁচাত্তর সালে আসলাম পঁচাত্তর সালটা হচ্ছে জেনারেল ইয়ার জেনারেল ইয়ার হলে ফেব্রুয়ারি মাসে কী হয় অডেজ জিরো হয় কারণ আঠাশ দিনের হয় দেখো জানুয়ারি একত্রিশ তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একত্রিশ যেহেতু তিন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দুই তিরিশে মার্চ যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের বলছে আমার কত মে মাসের বলছে আমার বাইশ তারিখ পর্যন্ত তো বাইশের অডেস কত সাত দিয়ে ভাগ করলে তিন সাথে একুশ এক তার মানে টোটাল অডেস হচ্ছে আমার এটা তো আমরা কি জানি আমরা জানি যে সাতকে আমরা ক্যান্সেল করে দেব তাহলে তিন তিন ছয় আর একে তো সাত ক্যান্সেল হয়ে যাচ্ছে তাই না তিন তিন ছয় আর একে সাত ক্যান্সেল হয়ে যাচ্ছে আবার এখানে চার একে পাঁচ আর পাঁচ দুই কত সাত ক্যান্সেল হয়ে যাচ্ছে আর এখানে কত থাকছে চার তো চার আমরা কার বার কোড জানি আমরা জানি চার হচ্ছে বৃহস্পতিবার তাই না তার মানে আমার অ্যান্সার হবে যে উনিশশো সালের বাইশে মে যে বারটি ছিল সেটি ছিল বৃহস্পতিবার আশা করি স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছ তোমরা খুব ভালো করে এটা প্র্যাকটিস করো যে কোনো সালের যে কোনো সালের যে কোনো তারিখ ধরে নিজেরা প্র্যাকটিস করো এবং তারপর মিলিয়ে দেখো সঠিক আছে কিনা ঠিক আছে বারবার প্র্যাকটিস করতে করতে প্রথমে মনে হচ্ছে অনেক টাইম লাগবে কিন্তু অনেক দ্রুত সম্ভব অনেক দ্রুত এটা করা যাবে তোমরা বারবার এটা ট্রাই করো দেখো এর আরও কিছু প্যাটার্ন রয়েছে এর পার্ট টু খুব দ্রুত আসবে তোমরা এগুলি আপাতত শেখো এরপরে এর পার্ট টু নিয়ে আমরা আবারও হাজির হব ক্যালেন্ডার তাহলে ক্যালেন্ডার আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে